যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো, পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো, সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে, তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। প্রতিদিন ম্যাগি খেলে কি হয়? ম্যাগিতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আছে। অতিরিক্ত ম্যাগি খেলে শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। এই কারণে প্রতিদিন অতিরিক্ত ম্যাগি খাওয়ার ফলে প্রায় ব্যক্তির পেটের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস ইত্যাদি দেখা যায়। এছাড়াও ম্যাগিতে বেশ কিছু অস্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যাকে বলে ট্রান্স ফ্যাট বলা হয়। অ্যালার্জির ওষুধ বেশি খেলে কি হয়? অ্যালার্জির ওষুধ বেশি খেলে শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন নিদ্রাহীনতা, মানে সবসময় একটা ঘুম ঘুম ভাব দেখা যাবে, মাথা ব্যথা, কাঁপুনি, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, এছাড়াও আরও অনেক রোগ। প্রতিদিন তেলে ভাজা খেলে কি হয়? তৈলাক্ত খাবার খাওয়া অনেকভাবেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। একটু খেয়াল করে দেখলে ডুবো তেলে ভাজা বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে আমাদের শরীর অস্বস্তি বোধ করে সারা দিন। তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে, অন্যদিকে তেমন শরীরের মেদ বৃদ্ধিতে সাহায্য করে, তাই তৈলাক্ত খাবার এড়িয়ে চলে যাওয়াটাই ভালো। সকালে খালি পেটে গরম জল খেলে কি হয়? প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম জল পান করলে শরীরের মেটাবলিজম বাড়বে। প্রতিদিন সকালে গরম জল দিয়ে শুরু করলে শরীরকে হাইড্রেট রাখা যায়। সকালে গরম জল পান করলে শরীরের ভালো প্রভাব পড়ে। নিয়মিত গরম জল পান করলে ত্বক সুস্থ ও উজ্জ্বল হয়। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান, গরম জল তাদের জন্য একটি ভালো বিকল্প। প্রতিদিন ব্যথার ওষুধ খেলে কি হয়? প্রতিদিন ব্যথার ওষুধ খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়, যা আমরা নিজেরাও ভাবতে পারি না, যেমন কিডনি নষ্ট হয়ে যাওয়া, লিভার ও পাকস্থলীতে মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ দেখা দেয়, যেমন তীব্র পেটে ব্যথা, পায়খানার সঙ্গে রক্ত, রক্ত বমি হওয়া, পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে জল জমা, এছাড়াও প্রস্রাবের সমস্যা দেখা যায়। প্রতিদিন ফাস্টফুড খেলে কি হয়? আজকাল বাড়ির খাবারের থেকে আমরা বাজারের তৈরি খাবার খেতে বেশি পছন্দ করি, কিন্তু প্রতিদিন ফাস্টফুড খাওয়ার ফলে আমাদের শরীর বিভিন্ন রকমের রোগ সৃষ্টি করে, যেমন রোগের সমস্যা বৃদ্ধি, ত্বকের সমস্যা বাড়ায়, অতিরিক্ত ওজন বাড়ায়, হার্টের রোগ বৃদ্ধি করে, শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, শিশুর বিকাশে বাধা দেয়। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও।